জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। বোধহয় এভাবেই ঈশ্বরের সাধনা করলে বোধহয় মনের তৃপ্তি মেলে, শান্তি মেলে। নমস্কার, পিএমআর ফ্যামিলি নতুন আরেকটি ব্লগে আমি প্রশান্ত তোমাদের সাথে। জীবে প্রেম আর সেই প্রেমের গল্প শুরু করছে আজকের আমার বাড়ির পালিত যে ছোট্ট ছোট্ট বিল্লি রানী রয়েছে তাদেরকে নিয়ে। চলো, মিতালি তো শুরু করে দিয়েছে, মিতালি বেরোনোর অপেক্ষায় ছিল। দেখলে কীভাবে দৌড় মেরে মিতালি যেই বেরিয়েছে, পেছন পেছন দৌড়চ্ছে। এরকম এরা আমার বাড়ির মাত্র দুজন সদস্য, আর অতিথি আছে আটজন। এই অতিথিরা এমনই, এরা কেউ আর যেন এর বাড়ি থেকে বেরোতে চাইছে না, অগত্যা মিতালিকে এদের ভার বহন করতে হচ্ছে। আর আমরাও মেনে নিয়েছি, কি করা যাবে, অতিথি নারায়ণ। যাই হোক, চলো আজকের দেখাবো এরা কীভাবে কিছুটা আমাদের আসবাবপত্র অন্যান্য জিনিস শেয়ার করে। দেখে নিয়েছো তো? এরা এখানেই ঘুমোয়, পারলে লেপের মধ্যেও ঢুকে যেতে মানে দ্বিধাবোধ করে না। এইবারে দেখাবো থাম্বেলের সঙ্গে আমার বাড়ির ছোট্ট বিল্লি রানীর মিনি সার্কাস। চলো, ও আপন মনে কীভাবে খেলছে দেখো। আপন মনে বলা যাবে না, কারণ আমরা ওকে খেলাচ্ছি। তবে হ্যাঁ, এটা কিন্তু রিং মাস্টারের সেই শেখানো ছড়ির সাহায্যে নয়, একেবারে স্বাভাবিক ছন্দে ও আমাদের সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। আমরা ছোট্ট ছোট্ট বলগুলো ওদের দিকে ছুটছি না, ওদের নয় ওর দিকে, কারণ ওর পার্টনার নেই ওখানে, ও একা ছিল। তো ওর দিকে যখন ছুটছি, ও সেগুলো নিয়ে, কোনো কিন্তু ফুটবলার চাইতে কম নয়, যখন ওগুলো দিচ্ছি না, একেবারে দারুণ দারুণ দারুণ, কী সুন্দরভাবে সেগুলো আস্তে আস্তে হাতের মধ্যে নিয়ে উপরে কখনো তুলছে, কখনো হাত দিয়ে সেটাকে বাধা দিচ্ছে যাতে না পালিয়ে যায়। দেখলে তো কীভাবে একটা শট দিল, হয় বলটাকে সেভ দিয়ে দিল, দারুণ দারুণ, সত্যি দারুণ। যাই হোক, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, বোধহয় ভালো লাগবে ওর খেলাগুলো দেখে। কী সুন্দর, কখনো ডিগবাজি খাচ্ছে তো কখনো, যখন এইভাবে বিল্লি খেলছিল তখন আমার মনে হয়েছিল যে তোমাদের জন্য এটা ভিডিওটা তুলে ধরতে পারি, তোমরা কেন আমাদের এই দেখা ভিডিওটা মিস করো, তোমরাও দেখো, তোমরাও তোমাদেরও ভালো লাগবে। তাই আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে বসলাম, আর আমার সঙ্গে সাহায্য করতে আমার ছেলের সঙ্গে সঙ্গে টর্চের আলোটাও এল বিড়ালের সামনে, আর তাতে আরও যেন খুশি হয়ে বিড়াল আনন্দে নাচতে থাকছিল, আর সেটাই আমি তুলে ধরলাম। কখনো স্বাভাবিকভাবে বলগুলোকে দেখছিল, কখনো বা সেগুলো নিয়ে লাফালাফি ঝাঁপাঝাঁপি করছিল, কখনো দৌড়চ্ছিল, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এটা যেন পিওর একটা নেচার, তাই না? তো সেই নেচার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে না লেগেছে সেটা অবশ্যই একটুখানি কমেন্ট, একটু লাইক দিয়ে একটুখানি আমাকে জানিও, জানালে নিঃসন্দেহে না আমাদের ভালো লাগবে পরবর্তী ভিডিও তৈরির ক্ষেত্রে ইন্সপিরেশান সেটা। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো, আর আমি আর বকবক করবো না, নিঃশব্দে তোমরা দেখো। আমি কিছুটা স্কিপ করে গেলাম আমার ভয়েসটাকে।
বাড়ির পোষা প্রাণীগুলোর সাথে যদি একটু সময় কাটানো যায় তাহলে বোধহয় ওরাও এইভাবে আনন্দে লাফাতে থাকে আর আমরাও মনের ভেতরে কোথাও একটা শান্তি খুঁজে পাই। তো আমিও সেদিন এর খেলা দেখে একটু আনন্দে ভিডিও করে বসলাম, জানি না তোমাদের কেমন লাগবে সেটা, তবে আমার মনে হয় এই ধরনের ভিডিও ভালো লাগা উচিত। তবে আমি চাপিয়ে দিলাম না, যদি তোমাদের বাড়িতে এরকম ধরনের পোষা প্রাণী থাকে তাদের সঙ্গে একটু সময় কাটিয়ে দেখো, বোধহয় ভালো লাগবে। যাই হোক, আমার সেই বিশ্বাস নিয়ে আমি ভিডিওটা করেছি। যদি ভিডিওটা তোমাদের সত্যি মনে ভালো লাগে বা এই ধরনের ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে মন থেকে একটা লাইক দিও আর একটু ছোট্ট কমেন্ট করো, তাহলে পরবর্তী ক্ষেত্রে ভিডিও বানাতে ভালো লাগবে। তোমাদের কাছ থেকে কমেন্টের একটু আশা আকাঙ্ক্ষা নিয়েই আজকের আমার এই ভিডিওটাকে আমি শেষ করছি। ভগবানের কাছে প্রার্থনা প্রত্যেকের মনে এভাবেই পশু প্রেম জেগে উঠুক। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আজকের আপাতত এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।